সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407001264 ফর বুকিংস। মার্ট কালেকশন, জিন্স এন্ড টি-শার্টস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। দুবছর আগে হারিয়ে যাওয়া 14 বছরের মুখ ও বধির সন্তান ফিরে গেল তার বাবা মায়ের কাছে। জানা গেছে, পূর্ব মেদিনীপুরের পিংলা থানার জলচক গ্রাম থেকে দুবছর আগে নিখোঁজ হয়ে যায় এক মুক ও বধির কিশোর। সে কোনো কারণে বা বিনা কারণে একটি গাড়িতে উঠে সোজা চলে আসে আরামবাগের মুথানাঙ্গা এলাকায়। রাস্তার ধারে তাকে পড়ে থাকতে দেখে মুথানাঙ্গা স্থানীয় এক ভদ্রমহিলা। তিনি তার বাড়িতে নিয়ে যান এবং তার বাবা মা ঠিকানা কোনো কিছুরই সন্ধান না পেয়ে তিনি তাকে তার ছেলের মতো করে মানুষ করতে থাকেন। প্রায় দুবছর পরে কোনো এক সূত্র মারফত ছেলেটির বাবা মা জানতে পারেন যে তাদের সন্তান আরামবাগের মুথানাঙ্গা এলাকায় কোথাও আছে। সেই সূত্র মারফত খবর আসে আরামবাগ থানায়। আরামবাগ থানা দ্রুত তদন্ত শুরু করে উদ্ধার করে ছেলেটিকে এবং আজ তার বাবা মার হাতে তুলে দেওয়া হয়। হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে পূর্ব মেদিনীপুরের সেই পরিবারে এখন খুশির হাওয়া। ছেলের মতো রেখেছিলাম, রাত না ঘুম হতো না, ওষুধ এনে খাওয়ানা, ভাত খাওয়ানা। এতদিন পর ছেলেকে পেয়ে কি বলবেন? ধন্যবাদ, এতদিন ছেলে পেয়ে আমরা যেই পেয়েছি এর জন্য ধন্যবাদ, ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আর ওনাদের প্রমাণপত্র, চিঠি, ফোন নাম্বার এসব সব নিয়ে যাবো। একটা আত্মীয় মতো হয়ে গেল আর কি। আমার নাম শাহজাওয়া। আমার নাম শেখ মাহমুদ। আমার ছেলের নাম? হ্যাঁ, আমার ছেলের নাম, ছেলের নাম শেখ নিয়ামত। কত বছর পার বাদ পেলেন? দু বছর। আপনার বাড়ি? পূর্ব মেদিনীপুর পিংলা থানা জলচক। কতদিন আগে নিখোঁজ হয়েছিল আপনার সন্তান? এক বছর আট মাস। বাড়ি কোথায়? বাড়ি পশ্চিম মেদিনীপুর জলচক পিংলা থানা। কোথায় ছিল? এই যে এইখানে, এই থানাটার নাম কি? আরামবাগ থানা ছিল। আমাদের ওখান থেকে একজন ড্রাইভার এখানে এসেছিলো, উনি দেখতে পেয়ে অ্যাড্রেসটা দিয়েছিল, তাই আমরা খোঁজে এসে ওনাকে পেয়েছি। এই থানা মাধ্যমে থেকে একটা কাগজ দেখিয়ে আমরা নিয়ে যাব ওকে। ধন্যবাদ বলবো, এরা তুলে দিচ্ছে, যাক ধন্য, মেজবাবুকে ধন্য, বড়োবাবুকে ধন্যবাদ। হ্যাঁ, আর যিনি রেখেছিলেন ওনাকেও ধন্যবাদ দিচ্ছি, ওনার সঙ্গে আলোচনা করে আমরা নিয়ে যাব। প্রবলেম বলতে উনি একটু হাওড়ার রকম, কথাবার্তা ঠিক মতো উচ্চারণ হয়নি, বলতে পারতো না অ্যাড্রেস ফ্যাড্রেস। হ্যাঁ, এইসব। আর আমার নাম শেখ মাহমুদ, বাড়ি জলচক পিংলা থানা, নিয়ামত, শেখ নিয়ামত। সাবস্ক্রাইব করুন। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।
বিশ্বাস আর আধুনিকতার মেলবন্ধন ঝর্ণা জুয়েলার্স, কামারপুকুর নতুন চটি, হুগলি। এক্সরে, ইউএসজি, সিটি স্ক্যান, প্যাথোলজির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টেরিজা স্ক্যান সেন্টার, লিংক রোড, আরামবাগ। Collection, jeans and t-shirts, only for men.